সালাম ও আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুল্লিলাহি ওয়াহাদা ও সালাত ওয়াস সালাম আল্লা মাল্লাহ নবি ইয়াবাহাদা সুপ্রিয় বন্দুকণ আজকে আমরা আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করছি যে সময়ে বাংলাদেশে সারা বাংলাদেশে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিমের দেশ এবং এই দেশের সকল মানুষ তারা পাঁচ লাখটা সালাত ফরজ বলেই জানে এবং তারা সকলেই জানে যে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ শোভানা হুয়াত আলা আমাদের রসুলের প্রতি পাঁচ ওয়াক্ত সালাদ তিনি ফরজ করেছেন এবং এই পাঁচ ওয়াক্ত সালাদ প্রত্যেকটা মুসলিম জাতি আদায় করে থাকে কিন্তু বর্তমান সময়ে এই মুসলিমদের মধ্যেই এক শ্রেণীর নামধারী পীর নামের কলঙ্ক শয়তান এজেন্ট যারা নিজেদেরকে পীর মুফতি মৌলানা মহাদিস হাফেজকারী অনেক কিছু দাবি করছে তারা বর্তমানে এমন একটি উদ্ভ্রান্ত এবং একটি ভ্রান্তকতা সরিয়ে দিচ্ছে মুসলিমদের মধ্যে যে পবিত্র কোরআনে পাঁচ ওয়াক্ত সালাত তথা নামাজের কথা কোথাও উল্লেখ নেই এবং তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আমার সামনে বাংলাদেশে এমন কোনো মহাদ্দিস এমন কোনো সাইকুল হাদিস পীর মুফতি মৌলানা এমন কেউ নেই যে পবিত্র কোরআন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের কথা প্রমাণ করতে পারবে দুঃখজনক হলো বিষয়টি সত্য যে বাংলাদেশের সকল মুসলমান তারা নিজের ধর্মকে অনেকটা ভালোবাসে যদিও তারা শয়তানের প্ররোচনায় আল্লাহ সোভানাওয়ালার দেওয়া বিধানকে পরিপূর্ণভাবে পালন করতে পারে না তারপরেও তাদের অন্তরের মধ্যে একটি খুব সৃষ্টি হয়েছে যে এই রকম একটি মেজভান্ডারের নামক ভ্রান্ত উদ্ভ্রান্ত তরিকার একটি পীর বা সেই পীরের একজন খলিফা তিনি এই বিষয়গুলো দাবি করছেন এই জন্য আসুন আজকে আমরা জানব যে পবিত্র কোরআনে কি আসলেই পাঁচ ওয়াক্ত সালাদ তথা নামাজের কথা বলা হয়নি বা মুসলিম জাতি এরকম একটি ভুলের মধ্যে পড়ে আছে বা মুসলিম জাতির ইমানের পরে সর্বপ্রথম যেই বিষয়কে আল্লাহ সুবাহ করেছেন এই বিষয় নাকি কোরআনের মধ্যেই নেই মিনজালিক ভাবতেও অবাক লাগে এর জন্য আজকে আমরা প্রমাণ করবো যে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাতের বিষয় তিনি আমাদেরকে বলেছেন এবং নবী করিম সাল্লিমসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে এর নির্দেশ রয়েছে

ঢলার থেকে শুরু হবে বা যখন সূর্য ঢলে পড়বে সেই সময় থেকে শুরু করে নিয়ে একদম রাত্রি যখন অন্ধকার হয়ে পড়বে সেই সময় পর্যন্ত তোমরা সালাদ আদায় করো এবং ফজরে বেশি বেশি কোরআন তেলাবাদ করো এমনিভাবে আল্লাহ সুফা নাহু মা তাআলা তিনি বলছেন সুরায় হুদ এগারো নম্বর সুরা এর একশো চোদ্দো নম্বর আয়তাফাক বলছেন ও ইনি সালাতা তরাফা ইন নাহারি ও জোলাফাম মিনাল লাইল যে তোমরা দিনের দুই প্রান্তে তথা দিনের দুই প্রান্তে মানে রাতের কিছু অংশ সালাদ প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্ত এবং রাতে সালাদকে প্রতিষ্ঠা করো তাহলে আল্লাহ তালা এই দুই আয়তে আমাদেরকে তিনি বলেছেন যে সালাদ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং তোমরা সূর্য ঢলার থেকে শুরু করে রাত্রি যখন অন্ধকার হয়ে পড়বে সেই সময় পর্যন্ত সালাদকে আদায় করে থাকো এবং আমরা সকলে জানি আল্লাহ তালা পবিত্র কোরআনে বিরাশি বার তিনি সালাতের কথা বলেছেন বলে আমাদের লোকমুখে অনেক প্রসিদ্ধ একটি কথা যে আল্লাহ সুবাহানহমা তালা বলেছেন কোরআনের মধ্যে বিরাশি বার সালাদ কায়েম করতে এমনিভাবে ভাবে অসংখ্য আয়াত আল্লাহ পাক সালাতের কথা বলেছেন এবার আসুন পবিত্র কোরআনে কি আসলে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলা হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফা তুম হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন যে তোমরা আল্লাহর প্রশংসা করো সালাত আদায় করো হিনা তুমসুন যখন সন্ধ্যা হয় ওয়া হিনা তুসবিহুন এবং যখন সকাল হয় হান আল্লাহ ও তুমসবিহাহন যখন সন্ধ্যা হয় তার মানে মাগরিবের সালাদ ওয়া তুসবিহন ওয়া হেইনা তুসবিহাহুন এবং যখন সকাল হয় মানে ফজরে সালাদ তুসবিহাহুন সব সাদিক যখন হয় সু তার মানে এখানে এই আয়াতে সুরের রোম তিরিশ নম্বর সুরা এর ১৭ এবং আঠেরো নাম্বার আয়তার লাফাকে স্পষ্ট ভাষায় বলছেন যে তোমরা সালাত আদায় করো যখন সন্ধ্যা হয় মানে মাগরিবের সালাত এবং তোমরা সালাত আদায় করো যখন সকাল হয় বা ভোর হয় তা হচ্ছে ফজরের সালাদ এরপর আল্লাহ সুবাহ তিনি বলছেন যে লাহুলাহুল হামদুস নবমন্ডল এবং ভূমন্ডল সব কিছু তারই প্রশংসা করে ও আসিয়ান এবং তোমরা আল্লাহর প্রশংসা করো সালাত আদায় করো ও আসিয়ান এশার সময় ও হেই না হিরুন এবং যখন জহর হয় তুদ হিরুন জহর হয় সেই সময় একদম স্পষ্ট নাম আল্লাহ সুবাহ তিনি স্পষ্ট বলছেন ওয়াসিয়ান এবং এশার সময় ওয়াহিনুজ হেরুন এবং জহরের সময় তার মানে এই দুই আয়তের মধ্যে আমরা চার ওয়াক্ত সালাতের কথা একদম স্পষ্ট পাচ্ছি একটি হলো সন্ধ্যা সময় তথা মাগরীবের সালাত যারা আরবিতে বলা হয়েছে তুম তুমসু কি মানে সন্ধ্যা মাগরিব এরপরে বলা হয়েছে তুসবি তথা ভোর বা ফজরের সালাত এরপর বলা হয়েছে বা এবং এশার সালাত এবং ওয়াহিনাতুল হিরুন এবং জহরের সালাত এরপরে আল্লাহ সুবহানা হুয়াত আলা আসরে সালাতের বিষয়ে বলছেন যে হাফিজু আলা সালাওয়া তুল সালাত ইলা তোমরা সালাতকে হেফাজত করো তবে স্পশালভাবে আসরের সালাত সালাতুল ওস্তা এই সালাতল ওস্তা বলতে কোন সালাতকে বোঝানো হয়েছে আল্লাহ নবী আলাহু আলি হু এটি বলা হয়েছে সুরায় বাকারা দুই নম্বর সুরার দুইশো আটত্রিশ নম্বর আল্লাহ বলছেন যে তোমরা সালাদকে হেফাজত করো স্পেশালভাবে আসরে সালাতুল ওস্তা তথা আসরের সালাদ যা আমরা স্পষ্ট বুঝতে পারি হাদিস থেকে এবং আমরা একটি আয়াত এই মানে এর পক্ষে ইনশাল্লাহ উপস্থাপন করব সহি বুখারি দুই হাজার নয় শত নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল আলহিসাল্লাম হাজাবের যুদ্ধের সময় তাদের সঙ্গে যুদ্ধ করার সময় সূর্য একদম অস্তমিত হতে চলেছিল বা সূর্য ডুবে যাবে এরকম ভাব এই সময় নবী করিম সালাহ সাল্লাম আসরে সালাদ তিনি আদায় করতে পারেননি তখন তিনি বলেছিলেন মালা আল্লাহ আল্লাহ পাকে এই সমস্ত মসজিদদের কবরে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দিক না আনি সালাতিল কেন কেননা এরা আমাদেরকে সালাতল ওস্তা তথা আসরে সালাত পড়া থেকে বিরত রেখেছে আমাদেরকে ব্যস্ততার মধ্যে ফেলে দিয়েছে তার মানে এই আয়াতের ভিত্তিতে হাদিস স্পষ্ট বলা হয়েছে যে সালাতুল ওস্তা তথা এটি স্পষ্ট আসরের সলাত এমনি ভাবে আল্লাহ সুবাহ তার স্পষ্ট ভাষায় বলছেন তোমরা আল্লাহর প্রশংসা করো সালাত আদায় করো কবলা তুল শামস কবলা মানে পূর্বে তুল মানে উদিত হওয়া শামস মানে সূর্য তার মানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর প্রশংসা তথা সালাত আদায় করো তুলু শামস কাবলা তুলু শামস মানে সূর্য উদয় হওয়ার পূর্বে মানে ফজরের সালাত ওয়া কাবলা গুরু বিহা এবং সূর্য অস্তের পূর্বে কাবলা মানে পূর্বে গুরু বিহা যখন সূর্য অস্তমিত হবে সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যে সালাত আদায় করা হয় তা স্পষ্ট বলা হচ্ছে আসরের সালাত এই জন্য কোরআন থেকে স্পষ্ট ভাষায় আমরা বুঝতে পারি যে আল্লাহ সুভাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলেছেন এবং পাঁচ ওয়াক্ত সালাত কোন সময় আমরা আদায় করব তার নির্দিষ্ট সময় আল্লাহ সুহা নাহু আমাদেরকে কোরআনের মধ্যে তিনি বলে দিয়েছেন এটি রয়েছে সুরায় তোহা বিশ নম্বর সুরা একশো তিরিশ নম্বর আয়তে এই জন্য পবিত্র কোরআন এবং সন্না দ্বারা স্পষ্ট এবং সমস্ত মুসলমান এবং সমস্ত মুসলিমদের যারা মুস্তাহিদ ছিলেন সকলের ইজমা রয়েছে পবিত্র কোরআন এবং সন্ন্যাভিত্তিক পাঁচ ওয়াক্ত সালাদ আর বর্তমান চৌদ্দ শত বছর পূর্বে এসে যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাদকে অস্বীকার করে বা যদি কোনো ব্যক্তি বলে যে পাঁচ ওয়াক্ত সালাদ কোরআনে কোথাও নেই সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের এবং মোর্তাদ হয়ে যাবে সে ব্যক্তি মুসলিম কোনো অবস্থাতেই থাকতে পারে না এই জন্য আসুন এই সমস্ত মোর্তাত জিন্দিক এবং নন মুসলিমদের অনুসরণ করা থেকে দূরে থাকি এবং এদের মুখোশ উন্মোচন করে জাতির সামনে এদের যে ভ্রান্ত মতবাদ এবং এরা যে মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশে এটি আমরা জাতিকে জানাই এবং জাতি থেকে এবং জাতিকে এই সমস্ত ভ্রান্ত পীর থেকে আমরা জাতিকে রক্ষা করার জন্য এদের মুখোশ উন্মোচন করি আল্লাহ সুবাহানা আমাদের সকলকে যেন কোরআন সুন্না মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার জন্য তিনি আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন সুবাহা কালাম হামলিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা তা আস্তা واتوب اليه والسلام عليكم ورحمه الله وبركاته